আমন্ত্রণ আরো একবার রাত 11টার 21 সংবাদে। বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর 80তম জন্মদিন আজ। 1937 সালের 23 জুন মুন্সিগঞ্জের বাড়ইখালী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জীবনের প্রতিটি পর্বে মানুষের পক্ষে দাঁড়িয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। যুক্ত থেকেছেন সব গণতান্ত্রিক আন্দোলনে। তিনি স্বপ্ন দেখেন শোষণ বৈষম্যহীন এক সমাজের, যেখানে সাম্য থাকবে মানুষে মানুষে। জামান মণ্ডলের রিপোর্ট। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী সারা জীবন যুক্ত থেকেছেন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে। রাজশাহী এবং কলকাতায় শৈশব কাটলেও তিনি বেড়ে ওঠেন ঢাকায়। 1957 সালে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। একাধিকবার উপাচার্য হওয়ার প্রস্তাব পেয়েও প্রত্যাখ্যান করেন তিনি। এখন আমরা তো যে সময়টা বড় হয়ে উঠেছি, সেই সময়টা হচ্ছে জাতীয়তাবাদী আন্দোলন চলছে, কংগ্রেস এবং মুসলিম লীগের এই রায়ট টাউটও চলছে কলকাতায়। আমরা রায়টের মধ্যেও অভিজ্ঞতা হয়েছে। তো এইখানে এসে 47-এর পরে যখন আমরা ঢাকা এলাম, তখন আমরা একটা উদ্দীপনা আছে, স্বাধীনতা হয়েছে, কিন্তু আমরা দেখছি যে ঢাকা অনেক ছোট শহর একটা কলকাতার তুলনায়। আমাদের মনটা আবার ছোট হয়ে যাচ্ছিল, কিন্তু স্কুলে যে আমরা নতুন বন্ধুত্ব পেলাম এবং সেইখানে যদি প্রভাব আপনি বলেন তাহলে প্রভাব বেশ পড়েছে। ওখানে আমাদের এইখানে কিন্তু একটা বামপন্থী আন্দোলন ছিল, আমরা রাজশাহীতে অল্প বয়সে দেখেছি, আবার এই ঢাকা এসেও দেখলাম যে সেই আন্দোলনের প্রকাশ্য ছিল না, কিন্তু তাদের কাগজপত্র আমরা পেতাম। আর দ্বিতীয় হচ্ছে জগদীশ চক্রবর্তী নামে আমাদের একজন শিক্ষক ছিলেন, 9-10 বাংলা পড়াতেন, তো উনি ছিলেন বুদ্ধদেব বসুর সহপাঠী ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো উনি বুদ্ধদেব বসুর ওই যে গদ্য লেখা, তার যে প্রবন্ধ এবং তার ব্যক্তিগত প্রবন্ধ, এগুলো পড়ে শোনাতেন। তো ওইটাতে সাহিত্যের প্রতি আমার আগেই অনুরাগ ছিল, এইটা আবার একটা অনুরাগ বাড়লো। এবং এই সময়ে আমি যা পড়েছি যেগুলো, যে শিবরাম চক্রবর্তীর লেখা আমার খুব আকর্ষণ করতো, আবার ওদিকে সুধীন্দ্রনাথ দত্তের লেখাও আকর্ষণ করতো, এদিকে আবার একটা ন্যায় অন্যায়ের বোধ আমার এই শৈশব থেকেই ছিল। আমি দেখতাম যে অন্যায় চলছে, এই অন্যায়গুলো আমার কাছে ব্যক্তিগত মনে হতো না, মনে হতো যেন এটা রাজনৈতিক এবং সমষ্টিগত। কাজে এই অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদটা মুখরিত হয়ে উঠল আমাদের রাষ্ট্রভাষা আন্দোলনে। আমরা তখন স্কুলেরই ছাত্র, কিন্তু এই রাষ্ট্রভাষা আন্দোলন যেটা করলো সেটা হলো যে হ্যাঁ আমরা স্বাধীন হলাম, আবার দেখছি আমরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে যাচ্ছি, আবার আমাদের ভরসার জায়গাটা কোথায়? ভরসার জায়গাটা হচ্ছে এই যে আন্দোলন হচ্ছে, তা আন্দোলনের মাধ্যমে আমরা ওইটাকে প্রত্যাখ্যান করছি। কাজেই আমি যখন স্কুলে পড়ি তখনই রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয়েছে, কলেজে যখন পড়ি তখন রাষ্ট্রভাষা আন্দোলন প্রবল হয়েছে। আমি আইএ পাস করেছি 52 সালে রাষ্ট্রভাষা আন্দোলনের বছরে, তার ওই বছরই আবার বিশ্ববিদ্যালয়ে ঢুকেছি। কাজেই এই রাষ্ট্রভাষা আন্দোলন আবার একটা আশার জায়গা, একটা সাংস্কৃতিক বোধ, একটা রাজনৈতিক বোধ, এগুলো সবই আমাদের মধ্যে খুব প্রবল করেছিল। এই কতগুলো আন্দোলনের সাথে আমি তো ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম, কিন্তু যে আন্দোলনটা চলছিল দেশের মধ্যে সেইটার সাথেও আমি প্রভাবিত হয়েছি। 69-এর অভ্যুত্থান আমাদের চোখের সামনে ঘটলো, আমি তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং সেই সময় আমরা স্বায়ত্তশাসনের, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করছি। সেই আন্দোলনটা কিন্তু আবার ওই স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ওই আন্দোলনে আমরা এই যে বিশ্ববিদ্যালয়ের নতুন অধ্যাদেশ যেটা আমরা পেয়েছি 73 সালের, সেটা কিন্তু ওই আন্দোলনের ফলে। এবং তখন বিশ্ববিদ্যালয়ের কোনো প্রকার স্বাধীনতা ছিল না, এখন আইয়ুব খানের রাজত্বে ওইটা চলছিল, বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন কেড়ে নেওয়া হয়েছিল। কাজে আমাদের প্রতিবাদটা শিক্ষক হিসেবে, ছাত্রদের প্রতিবাদ এবং শ্রমিকের প্রতিবাদ এবং সকল মানুষের প্রতিবাদের সঙ্গে একসঙ্গে মিশে গেছে, এবং 69-এর অভ্যুত্থানের মধ্যে আমাদেরও একটা অংশ ছিল, অংশগ্রহণ ছিল। তারপরে তো 71-এর যুদ্ধ দেখলাম, তখন তো কোনো মতে বেঁচেছি, কারণ আমি বেশ চিহ্নিত হয়ে পড়েছিলাম। তো তারপরে যেটা ঘটলো সেটা হলো যে স্বপ্ন আমরা যেটা দেখেছিলাম সেই স্বপ্নটা বাস্তবায়িত হলো না। কাজে ওই এক ধারাবাহিকভাবেই আমার কাছে মনে হচ্ছে যে ব্যবস্থাটা অন্যায় ছিল, সেই অন্যায় ব্যবস্থাটা সামাজিক, অন্যায় ব্যবস্থাটা রাজনৈতিক, কিন্তু এটা বদল হলো না। মানে ব্রিটিশ আমলে দেখলাম, পাকিস্তান আমলে দেখলাম, বাংলাদেশ আমলেও দীর্ঘ সময় ধরে দেখলাম। কাজেই বাংলাদেশ আমলেও আমার লেখা টেখা যা তার মধ্যে এই কথাটা আছে যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র এবং সমাজ চাই যেখানে মানুষের সঙ্গে মানুষের অধিকার এবং সুযোগের সাম্য থাকবে, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঘটবে এবং সর্বস্তরে প্রকৃত জনপ্রতিনিধিদের শাসন প্রতিষ্ঠিত হবে।
ওইটা ঘটেনি। সেজন্য আমি মূলত লেখার মধ্যে সাংস্কৃতিক আন্দোলনের মধ্যে এটা কাজটা করেছি। আমি আবার কাগজপত্র সম্পাদনা করতে খুব ভালোবাসতাম। ওই ছেলেবেলায় হাতে লেখা পত্রিকা বের করেছি, দেয়াল পত্রিকা বের করেছি, পরবর্তীতে আমি ত্রৈমাসিক পত্রিকা, মাসিক পত্রিকা, এমনকি সাপ্তাহিক পত্রিকাও কিছুকাল সম্পাদনা করেছি। এখন আমি একটা ত্রৈমাসিক পত্রিকা 15 বছর ধরে সম্পাদনা করছি। তো এই সম্পাদনার কাজের মধ্য দিয়েও আমরা একটা সাংস্কৃতিক বোধটাকে, সংস্কৃতি সম্বন্ধে যে একটা চেতনাকে আর একটু বিকশিত করা যায় কি না, এবং মুক্তির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে মুক্তির যে কার্যক্রম চলছে মুক্তির জন্য তার সাথে সংযুক্ত হয়ে কিছু করতে পারি কি না, এই আকাঙ্ক্ষাটা আমার ছিল। কাজেই আমি একদিকে শিক্ষকতা করেছি, আরেকদিকে সম্পাদনা করেছি, আরেকদিকে লিখেছি। আমার কাজগুলো বেশ উপভোগ করেছি এবং বৈচিত্র্যপূর্ণ ছিল। একদিকে আবার সংলগ্নও ছিল, কিন্তু সবগুলোই ছিল সাংস্কৃতিক কাজ। এই সব কাজকেই আমি সাংস্কৃতিক কাজ হিসেবে দেখি। শোষণহীন সমাজের স্বপ্ন দেখেন দেশের প্রথিতযশা এই অধ্যাপক। তাই তরুণদের আত্মকেন্দ্রিক না হয়ে রাজনৈতিক মুক্তির চেষ্টায় নিয়োজিত হওয়ার আহ্বান তার। যে ব্যবস্থাটার মধ্যে আমরা আছি এই ব্যবস্থাটা সন্তোষজনক নয়, এই ব্যবস্থাটাকে বদলানো দরকার। এই ব্যবস্থাটা বদলানোর জন্য মানুষের কাছে আমাদের ব্যক্তিগত অনুভূতির সাথে সমষ্টিগত অনুভূতিকে মেলাতে হবে, এবং একটা এই রকম একটা চেতনার তৈরি করতে হবে যে চেতনা এই ব্যবস্থাটাকে বদলানোর জন্য কাজ করবে। তো আমি তো সরাসরি এর কোনো রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু আমার সাহিত্যিক কাজটাই হচ্ছে এই ব্যবস্থাটাকে বদলাবার জন্য যেভাবে পারি, যে সামান্য উপায়ে হোক পারি, তার সাথে যুক্ত হওয়া। যে একটা মানুষের চেষ্টা চলছে সেই চেষ্টার সঙ্গে যুক্ত হওয়া, এটা ব্যক্তিগত কাজ, কিন্তু সমষ্টিগত এর একটা পটভূমি আছে এবং সমষ্টিগত তাৎপর্য আছে আমার কাছে। এই যে পাঠাগারের কথাটা বললেন না আপনি, এই পাঠাগারটা খুব জরুরি। আমাদের তো আরও বেশি পাঠাগার আমরা দেখেছি তুলনামূলকভাবে, আনুপাতিক হারে, জনসংখ্যার অনুপাতে। এখন এই বই পড়া দরকার, পড়া দরকার এবং ভাবা দরকার, এবং কেবল পড়লে আবার গ্রন্থকীট হলে চলবে না। এই পড়াটা যেন আমাকে সচেতন করে এই আমার পরিবেশ সম্বন্ধে, আমার দেশ সম্পর্কে, আমার সমাজ, আমার রাষ্ট্র সম্পর্কে। কাজেই তরুণদের কাছে যদি আমার কোনো বক্তব্য থাকে সেটা হলো এই যে এই নিজেকে গড়ে তুলতে হবে, কিন্তু এই গড়াটা আত্মকেন্দ্রিকতা হবে না, এই গড়াটা ব্যক্তিগত সাফল্যের জন্য হবে না, শুধু এই আর এই গড়াটা হবে যে সমষ্টিগত মুক্তির জন্য। এইটা বুঝতে হবে যে সমষ্টিগত মুক্তি না হলে ব্যক্তির মুক্তি হয় না। আমি নিজে মুক্তি চাইবো কিন্তু অন্যের মুক্তি হচ্ছে কি না সেইটা দেখবো না, এটা খুব ভুল জায়গা। কাজেই আমাদের দেখতে হবে যে আমার মুক্তি সকলের মুক্তির সঙ্গে যুক্ত, সেজন্য সকলের মুক্তির পক্ষে আমাকে কাজ করতে হবে, এবং সেই কাজটা জন্য আমাকে উপযুক্ত করে তুলতে হবে, কিন্তু আমি একা পারবো না। সেই একা পারবো না বলেই আমাকে যুক্ত হতে হবে, যুক্ত না হলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। আমি দুটো উদাহরণ সাধারণত দিতে ভালোবাসি। একটা হচ্ছে যে হ্যামলেট চরিত্র শেক্সপিয়ারের, সেই হ্যামলেট ন্যায় অন্যায় খুব বোঝে, কিন্তু সে ন্যায়ের পক্ষে আছে, কিন্তু একাকী একাকী যে কিছু করতে পারলো না। আরেকজন আছে ওই শেক্সপিয়ারেরই সমসাময়িক লেখক সার্ভেন্টিস, স্প্যানিশ ভাষায় লিখেছেন, ডন কুইক্সট। সেই গল্পে আছে যে ওই লোক যেখানে সেখানে অন্যায় দেখছে এবং সেকে আক্রমণ করছে, কিন্তু ওই যে চিহ্নিত করা অন্যায়কে সেটা বৈজ্ঞানিক হচ্ছে না। তো চিহ্নিত করতে হবে সঠিকভাবে এবং আক্রমণ করতে হবে যৌথভাবে, এইটা আমি মনে করি। যে বাংলাদেশ আমরা দেখতে চাইবো সেই বাংলাদেশ হচ্ছে ওই যে আমরা মুক্তির যে স্বপ্ন দেখেছিলাম, এই বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ। অর্থাৎ মুক্ত বাংলাদেশ হচ্ছে আজকে আমাদের শত্রুকে, আমাদের শত্রুকে চিহ্নিত করতে হবে। শত্রু হচ্ছে পুঁজিবাদ, এবং এই পুঁজিবাদী ব্যবস্থার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে, এবং এই পুঁজিবাদের বিরুদ্ধে যত আমরা দাঁড়াবো ততই আমরা শক্তিশালী হব, ততই আমাদের ভরসা হবে, এবং আমরা চাইব এই পুঁজিবাদী ব্যবস্থাটাকে বদল করে এমন একটা ব্যবস্থা করা যেখানে মানুষের অধিকারগুলো থাকবে, সুযোগগুলো থাকবে। ওই ব্যবস্থাটাকে সমাজতান্ত্রিক বলে। আমি ওই সমাজতান্ত্রিক ব্যবস্থার পক্ষে, এবং আমি মনে করি যে সমাজতান্ত্রিক ব্যবস্থা না হলে এই পুঁজিবাদী ব্যবস্থা থেকে আমরা বেরোতে পারবো না। এটা কি সংশোধনের ব্যাপার না, এটা হচ্ছে পরিবর্তনের ব্যাপার, এবং মৌলিক পরিবর্তনের জন্য আমরা দীর্ঘকাল সংগ্রাম করেছি। সেই সংগ্রাম আমরা ফল পাইনি, স্বপ্ন বাস্তবায়িত হয়নি, কেননা আমরা খেয়াল করিনি যে পুঁজিবাদী হচ্ছে শত্রু, এবং পুঁজিবাদের বিকল্প পুঁজিবাদ নয়, পুঁজিবাদের বিকল্প হচ্ছে সমাজতন্ত্র। এইটাই আমার উপলব্ধি এই বয়সে। গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ 90টিরও বেশি বই লিখেছেন তিনি।
ভাষা ও সাহিত্যে বিশেষ অবদানের জন্য পেয়েছেন অসংখ্য পুরস্কার। জামান মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা।